গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকোলা গ্রামের একটি ধান খেতে হঠাৎ জরুরি অবতরণ করে ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশনের আর সিক্সটি সিক্স নামে একটি হেলিকপ্টার রোববার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকোলা গ্রামের একটি ধান খেতে জরুরি অবতরণ করা ওই হেলিকপ্টারটি দেখতে শত শত লোক ছুটে আসে এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারটি আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশা থাকায় দিনাজপুরে না গিয়ে শ্রীকলা গ্রামের একটি ধান খেতে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করান পাইলট এ সময় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হেলিকপ্টারের কাছে ছুটে যান গ্রামবাসী পরে হেলিকপ্টার থেকে নেমে পাইলট বিষয়টি খুলে বললে গ্রামবাসীর আতঙ্ক কেটে যায় ঘণ্টাখানেক অবস্থান করার পর কুয়াশা কিছুটা কমলে হেলিকপ্টারটি পুনরায় গন্তব্যে ফিরে যায় মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারে করে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পরিচালক কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও রাশিয়ার একটি সার কোম্পানির দুইজন কর্মকর্তা ঢাকা থেকে দিনাজপুরের বীরগঞ্জে একটি কৃষক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন হেলিকপ্টারে থাকা নোয়াপাড়া গ্রুপের পরিচালক মুইদ হাসান দীপু বাংলানিউজকে বলেন হঠাৎ আকাশে ঘন কুয়াশা এবং বৃষ্টির কারণে পাইলট জরুরি অবতরণে বাধ্য হন তবে কোনো ধরনের সমস্যা হয়নি পরে হেলিকপ্টার দেখতে সাধারণ মানুষ ভিড় জমান ঘণ্টা কানেক অবস্থান করার পর আবহাওয়া ভালো হলে হেলিকপ্টারটি পুনরায় গন্তব্যে ফিরে যায় পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন